नाम सृष्टं मनुमपि सचिपुत्र मात्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरीं गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् ओम अज्ञानं तिमिरांधस्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नामिने नमाचार्यपादाय नितय कृपा प्रदायिने गौरकथाधामदाय नगर ग्राम तारिने नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आरो जुरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे आरो जुरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नाम संकीर्तन की प्रभुपाद की गौर प्रेमानंदे तो साधारणत आमरा देखी निजेर दोषटा क्यों बोले ना बोले निजेर दोष क्यों बोले ना तमने एखाने आमरा देखलाम जे इनारा स्वीकार करछेन अनेके आमरा स्वीकार करी ना जे आमार खराब गुणटा सबाई लुकिए राखार चेष्टा करी आमरा आमी खूब भालो सबाईके आमरा देखाई ताई ना हाँ कि ना खराबटा आमरा कोनो दिन प्रकाश करी कारो काछे सबसमय आमरा भालो बोले निजेके प्रकाश करी নিজেকে ভালো বলে প্রকাশ করা বড় বলে প্রকাশ করা এটা কিসের লক্ষণ অহংকার অহংকারের লক্ষণ তার মানে নিজের দোষটা দেখতে না পারাটাকেই তাকে বলা হয় অহংকারী কেউ যদি দোষ দেখিয়ে দেয় হাতে নাতে দেখিয়ে দিলেও সে দেখতে চায় না কিন্তু আমাদের গুরুদেব ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহা বলছিলেন যদি কেউ তোমার দোষ দেখিয়ে দেয় সে তোমার বন্ধু তোমার বন্ধু কিন্তু তুমি দোষ করছ তোমাকে উৎসাহিত করছে সে তোমার শত্রু তার মানে তোমার ক্ষতি করছে আর যদি কেউ তোমার দোষ দেখিয়ে দিচ্ছে তার মানে সে তোমার বন্ধু তার মানে তোমাকে রক্ষা করতে চাইছে আর যে দোষটা দেখে আর আপনাকে উৎসাহিত করছে তাহলে আপনার ক্ষতি করছে এই জন্য আমাদেরকে বিচার করতে হবে দুটি জিনিস আমরা একটা গঠনমূলকভাবে চলব আর একটা ধ্বংসাত্মকভাবে চলে মানুষ তো এই দুটির মধ্যে কোনটা ধ্বংসাত্মক না অন্যের দোষ আছে তাকে না বলে দেওয়া মনে করছে না না আমি ওর সমালোচনা করব কেন তাহলে ওটা ধ্বংসাত্মক ওকে নষ্ট করছি কিন্তু গঠনমূলকভাবে যদি কেউ কারো দেখিয়ে দেয় অন্যের কাছে ছড়ায় না সেটা গঠনমূলক তার মানে সমালোচনা দুই রকম
একটা গঠনমূলক, একটা ধ্বংসাত্মক। আমরা কারো সমালোচনা করব না, এটা আমরা শাস্ত্র থেকে শিখছি, কিন্তু কেউ বুঝতে পারছে না, অজ্ঞ, সে ভুল করছে, তাকে ধরিয়ে দেওয়াটা এটা সমালোচনা নয়, কিন্তু তার ভুলটাকে চতুর্দিকে ছড়ানোটা খারাপ। ব্যক্তিগতভাবে তাকে বলতে হবে, তাহলে সেটা গঠনমূলক হবে। তো সেজন্য আমাদের, আমরা সবসময় মনের দ্বারা চলার চেষ্টা করি। তো আপনারা বলুন, সবথেকে আমাদের কাছে আপন কে? সত্যি কথাটা বলবেন। মাতাজি একজন মেয়ে, ছোট্ট মেয়ে বলছে, সবথেকে আপন হচ্ছে ভগবান। আর কেউ? হ্যাঁ, বলছে বাবা মা। আর কেউ? ভগবান। হ্যাঁ, বুঝতে পারলাম না। গুরু মহারাজ, খুব ভালো। গুরুদেব ভগবান অভিন্ন, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। তো কেন ওই মেয়েটি বলল যে ভগবান সবথেকে আপন, কে বলতে পারে? কেন ভগবান সবথেকে আমাদের আপন? ভগবদ্গীতা একটা শ্লোক আছে, 15:7 শ্লোক, কে জানে? মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব কার অংশ? ভগবানের অংশ। তাহলে যেহেতু আমরা ভগবানের অংশ, তাই আমাদের কে অত্যন্ত প্রিয় হওয়া উচিত? ভগবানই হওয়া উচিত। আর ভগবানের প্রিয় প্রতিনিধি হচ্ছেন গুরুদেব। এই জন্য প্রভুপাদ খুব সুন্দর কথা একটা বলেছেন। প্রভুপাদ বলছেন এক জায়গায়, প্রথম স্কন্ধ 15:15 শ্লোক তাৎপর্য, খুব সুন্দর কথা প্রভুপাদ বলছেন। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা হচ্ছে, অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা। বুঝতে পারছেন? তার মানে আমরা ভগবানের অংশ, তাই তার আশ্রয় গ্রহণ করা উচিত, কিন্তু তার আশ্রয় গ্রহণ মানেই আমরা ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করছি। প্রভুপাদ নিজে বলছেন, তার আশ্রয় গ্রহণ করা শুদ্ধ ভক্তের, ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজটা কি? ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের কাজ কি? না, পরমেশ্বর ভগবানের সেবা করা। তাহলে ভগবানের যে শুদ্ধ ভক্ত কি করে বোঝা যাবে? তিনি 24 ঘন্টা ভগবানের সেবাতে নিযুক্ত রয়েছেন। বুঝা গেল? তাহলে আমরা যদি ভগবানের সেবাতে নিযুক্ত আছি, তার মানে ভগবানের সেবা করছি, তার মানে গুরুর নির্দেশে সেটি করছি। তো সেজন্য প্রভুপাদ বলছেন, তাই তাদেরকে প্রভুপাদ এবং বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। তার মানে ভগবানের প্রতিনিধি হওয়ার ফলে তিনি প্রভুপাদ নামে, বিষ্ণুপাদ নামে অভিহিত হন। এই জন্য আমরা ইস্কন প্রতিষ্ঠাতা এখানে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদ, যিনি সর্বদা 24 ঘন্টা ভগবানের সেবাতে নিযুক্ত ছিলেন এবং ভগবানের প্রতিনিধিত্ব করে সমগ্র জগতে ভগবানকে দান করেছেন, তাই তিনি প্রভুপাদ। বুঝা গেল? অনেকে বুঝতে পারে না, আগে অনেকে মঠ মন্দিরের তারা প্রভুপাদ বললে বুঝতে পারত না, নিন্দা করত, এখন তারা আবার বলতে শুরু করছে, না, অভয়চরণ ভক্তিবেদান স্বামী প্রভুপাদ এরকম বলছে এখন। আগে এটা মানে নিতে পারত না, কিন্তু এখন বুঝতে পেরেছে। আর প্রভুপাদ তাৎপর্যে প্রথম স্কন্ধ 15:15 শ্লোকেই এই কথাগুলি তিনি বলেছেন। পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গপ্রভাবে অর্থাৎ দর্শন মাত্রেই যে পবিত্র হয়। এখানে বলছেন, যারা ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গপ্রভাবে অর্থাৎ তাদের দর্শন মাত্রেই জীব পবিত্র হয়ে যাবে। আমরা জানি একটা গান করে না, গঙ্গার স্পর্শ যাইছে
কি পশ্চাতে পাবন আর তোমার দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। মানে গঙ্গা দর্শন স্পর্শে পবিত্র হবে আর বৈষ্ণব দর্শনে পবিত্র হবে, এই শ্লোকে সেটাই বলা হয়েছে। সুত গোস্বামী কাছে সমস্ত মহর্ষিরা জানাচ্ছেন, হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের সে পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গপ্রভাবে অর্থাৎ দর্শন মাত্রেই জীব পবিত্র হয়, কিন্তু সুরধ্বনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষ পবিত্র করে। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর ভাগবতের এই শ্লোকটাকে উনি গান আকারে লিখেছেন, বুঝতে পারছেন? এখানে পড়বেন সবাই, তাৎপর্য খুব সুন্দর প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। তো সেজন্য আমাদের এ সমস্ত জিনিস উপলব্ধি করতে হবে, তাহলে আমরা বুঝতে পারব। তো এই জন্য আমরা সাধুসঙ্গ করি, এই জন্য মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করেছিলেন যে শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, শ্রেয়ের মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার। তখন রামানন্দ রায় তিনি উত্তর দিয়েছিলেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। তেমনি কৃষ্ণ ভক্ত সঙ্গটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেয়, শ্রেয় মানে নিত্য, একটা প্রেয় একটা শ্রেয়। প্রেয় মানে আপাতত সুখ হবে, তাড়াতাড়ি পাওয়া যাবে, আপাতত সুখ হবে, তার ফল হচ্ছে অনিত্য। আর শ্রেয় বস্তুটা কি না সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, দেরিতে পাওয়া যাবে, কিন্তু তার ফলটা কি নিত্য, বুঝে গেল? শ্রেয় আর প্রেয়। তো সেজন্য আমাদের ভগবান হচ্ছেন একমাত্র শ্রেয় বস্তু, তাই তার আরাধনা করা আমাদের পরম কর্তব্য। তো সেজন্যই ভাগবতে বলা আছে লব্ধা সুদুর্লভং বহু সম্ভবান্তে, যে বহু বহু দেহ ত্যাগ করে আমরা এই মনুষ্য দেহ পেয়েছি, তাই যতদিন পর্যন্ত তূর্ণম যতেদ অনমৃত্যু যাবৎ, যতদিন মৃত্যু না এসেছে তার মধ্যে নিঃশ্রেয় সায় বিষয় খলু সর্বত স্যাৎ, তো তার মধ্যে শ্রেয় বস্তুকে গ্রহণ করুন। তো সেজন্য শ্রেয় হচ্ছে সাধুসঙ্গ। তাহলে সাধুসঙ্গ করলে কী পাওয়া যাবে? সাধুসঙ্গ করলে কী পাওয়া যাবে? শ্রেয় বস্তু ভগবান, ভক্তি। সাধুসঙ্গে কী পাওয়া যাবে? ভক্তি পাওয়া যাবে, কৃষ্ণ ভক্তি। আর কৃষ্ণ ভক্তির দ্বারা আমরা ভগবানের কাছে ফিরে যাব, এই জন্য সেটা শ্রেয় সাধুসঙ্গ। তো সেটা শ্রেয় আমাদের, এই জন্য সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ করতে ভালো লাগবে না কিন্তু, কেন সাধুরা মাঝে মাঝে বকা দিবে, সাধুদের কথাগুলি ছুরির মতো ধারালো। তত দুসঙ্গম উৎসৃজ্য সৎসু বুদ্ধিমান সজ্জতে, যারা বুদ্ধিমান হবে দুসঙ্গকে পরিত্যাগ করে সজ্জতে সাধুসঙ্গ। তত দুসঙ্গম উৎসৃজ্য, দুসঙ্গকে ত্যাগ করবে সৎসু বুদ্ধিমান সজ্জতে, বুদ্ধিমান তারা সাধুসঙ্গ করবে। কেন না? মন ব্যাসঙ্গ মুক্তি ভি সন্ত এবায় ছিন্দন্তি, সাধুরা আমাদের মনের দুষ্ট বাসনাকে ছেদন করতে পারে, এই জন্য আমরা সাধুসঙ্গ করব। আর এই সাধুসঙ্গে আমাদের খারাপ বাসনারা চলে যায়। আমাদের মনের মধ্যে আমরা অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু সেটা আশ্রয় নয়। যখন আমরা সাধুসঙ্গের অনুগমন করব, তারা যেটা বলছে সেটা শুনব, তিনি পরম্পরা সূত্রে আমাকে বিভ্রান্ত করছে না, গুরু যা বলেছেন তিনি সেই জিনিসের পুনরাবৃত্তিকরণ করছেন, এরকম নয় গুরুর নাম করে আমরা নতুন কিছু পন্থা তৈরি করছি, তো সেটা ভণ্ডামি হয়ে যাবে, প্রতারণা হয়ে যাবে। তো সেজন্য গুরুদেব যা বলেছেন সেটা করতে হবে, পরামর্শ করে আলোচনা করতে হবে। গুরুদেব বলেছেন প্রচার করতে, কিন্তু কীভাবে প্রচার করতে হবে নিজের মনগড়া নয়, সেটা প্রচার করব যখন সে পন্থা অনুসারে করতে হবে, সেটা আমাদের আচার্যরা কীভাবে বলেছেন, হ্যাঁ যুগ উপযোগী কীভাবে করতে হবে সেটা আনুগত্যময়ীভাবে, সেটা যেন আমরা স্বতন্ত্র মনোভাব নিয়ে নিজের প্রতিষ্ঠা লাভের জন্য যেন আমরা প্রচার না করি, তাহলে খারাপ হয়ে যাবে। তো সেজন্য আমাদের সবাই উপলব্ধি করবেন। তো সেজন্য
ভগবান হচ্ছেন আসল তার ভক্ত এবং ভগবান হচ্ছেন আমাদের আসল কেন্দ্রবিন্দু মূল। সেজন্য এই ধর্মতত্ত্ব তার থেকে জানতে হবে। ধর্ম মূলং হি ভগবান, ধর্মের যে প্রকৃত মূল বিষয়বস্তু হচ্ছে ভগবান, ভগবানকে বাদ দিয়ে কখনো ধর্ম হয় না, বুঝতে পারছেন? অনেকগুলো ধর্ম করছে, বাচ্চা আমি ধর্ম করছি, দেশের সেবা করে ওটা ভালো, ওটা কর্তব্য কর্ম, একটা ধর্ম। কিন্তু প্রকৃত ধর্ম যদি আমরা মানতে চাই, অর্জুন দেশের সেবা যুদ্ধ করার সঙ্গে সঙ্গেও ভগবানকে গ্রহণ করেছেন, তার মানে ভগবানকে গ্রহণ করে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করা, সৈনিকদের দেশকে রক্ষা করা একটা ধর্ম, কর্তব্য কর্ম সৈনিক হিসাবে। কিন্তু ভগবানকে গ্রহণ করে, ভগবানকে বাদ দিয়ে ওই যুদ্ধ ওটা ধর্ম নয়। সেজন্য অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন যে মাম অনুস্মর, অর্জুন তুমি আমাকে স্মরণ করো যুদ্ধ চ। অনেকগুলো বলে না কর্মই ধর্ম, বলে না? দেখবেন অনেক জঙ্গি গোষ্ঠী আছে যারা শ্যুট করে দেয়, প্লেন হাইজ্যাক করে, কাউকে খুন করে, ওটা ওদের কর্ম। তো ওরা যদি বলে আমার কর্ম খুন করা, এটা ধর্ম, কর্মই ধর্ম তো আপনারা বলছেন, তাহলে এটা স্বীকার করা যাবে? স্বীকার করবেন? কর্মই ধর্ম স্বীকার করা যাচ্ছে না। কোন কর্মটা ধর্ম? যজ্ঞার্থাৎ কর্মণ, গীতায় কৃষ্ণ বললেন যজ্ঞ মানে বিষ্ণু প্রীতির জন্য যে কর্ম হবে। তাই আমরা চাষবাস করি, চাকরি করি, ব্যবসা করি, যুদ্ধ করি, যদি সেটা কৃষ্ণের প্রীতির জন্য হয়, ওই যুদ্ধটা যদি কৃষ্ণের প্রীতির জন্য হবে, তাই অর্জুন যুদ্ধ করেছিলেন, তো সেজন্য ওটা ধর্ম হয়ে গেল, ওই জন্য ধর্মযুদ্ধ হলো। ওখানে যারা মরেছে সব ভগবত ধাম চলে গেছে, বুঝতে পারছেন? আর সাধারণত কোনো যুদ্ধেতে মরলে স্বর্গে যাবে, কিন্তু ওটা অনিত্য জায়গা, আবার ফিরে আসতে হবে। তার মানে ওর আত্মকল্যাণ হলো না, ওই জগতেই থাকতে হলো। তো সেজন্য আমাদের আত্মকল্যাণ চাই, এই জন্যই প্রকৃত ধর্ম মূল বিষয় হচ্ছেন ভগবান। এই জন্য এই কলিযুগে ভগবানের নামের দ্বারা শুরু হয় এই ধর্ম। সেজন্য যমরাজ তিনি বলেছেন ষষ্ঠ স্কন্ধে ভাগবতে, প্রথমে আমরা শুনছিলাম সপ্তম স্কন্ধে ধর্মং মূল হি ভগবান সর্বদেবময় হরি, যে সপ্তম স্কন্ধে এগারো অধ্যায় সাত নম্বর শ্লোক, প্রকৃত ধর্মের মূল বিষয় সর্বদেবময় ভগবান শ্রীহরি ধর্মের মূল এবং দেবতাদের মহাত্মাদের স্মৃতি। হে মহারাজ যুধিষ্ঠির, এই ধর্মই প্রমাণস্বরূপা, এই ধর্মের ভিত্তিতেই মন আত্মা দেহ ইত্যাদি সব কিছুই প্রসন্ন হয়। তাহলে আমরা যদি মন দেহ আত্মাকে প্রসন্ন করতে চাই, তাহলে কি করতে হবে? না ভগবানকে কেন্দ্র গ্রহণ করতে হবে, নাহলে দেহ মন আত্মা প্রসন্ন হবে না ভগবানকে বাদ দিয়ে, বুঝা গেল? তাহলে সেই ধর্ম শুরু হয় কি করে, সূচনা হবে কি করে ধর্ম? তাই জন্য যমরাজ বলেছেন ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায় বাইশ নম্বর শ্লোকে ধর্মরাজ বলেছেন এতবানেব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। খুব সুন্দর কথা বলছেন, ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযুগ, তাই মানব সমাজে জীবের পরম ধর্ম বলে জানতে হবে, বুঝা গেল? তাহলে ভক্তিযুগ শুরু হয় কোথা থেকে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে জিহ্বা দিয়ে ভক্তিযুগের সূচনা, আর ওইটাই ধর্ম। কেন? হরিনাম ভগবান থেকে অভিন্ন, আমরা একটু আগে শুনলাম ধর্ম মূলং হি বিষ্ণু ভগবান, তাহলে ভগবানের নাম আর ভগবান পার্থক্য নেই, তাই ভক্তির সূচনা এই জিহ্বা দিয়ে শুরু করতে হবে। তো জিহ্বা দিয়ে দুটি জিনিস, ভগবানের নাম আর ভগবানের প্রসাদ, এ দুটি গ্রহণ করতে হবে। তো সেজন্য এই কলিযুগে আমাদের নরোত্তম দাস ঠাকুর তিনি জানিয়েছেন যে এই ধর্ম, যে ভগবানের নাম দিয়ে সূচনা হচ্ছে, ভক্তি সূচনা হচ্ছে। নরোত্তম দাস ঠাকুর বলেছেন এই জন্য আমাদের মনের মধ্যে সর্বদা ওটাকে গাঁথা চাই, মনের মধ্যে ওটাকে সবসময় রেখে দিতে হবে যে ভগবানকে। তো কী করে রাখবেন ভগবানকে সবসময় মনের মধ্যে, কী করে রাখবেন কে বলতে পারে? কী করে?
ভগবানের সেবার মাধ্যমে। আর কি করে? বিভিন্ন কর্মতে ভগবানকে রাখতে হবে, তাহলে ভগবানের স্মরণ হবে। মনমনা ভব মদ্ভক্ত মজাজিমাং নমস্করু, এই চারটা জিনিস। এই জন্য আমাদের মন হচ্ছে প্রথম, মনে যাতে স্মরণ হয় তার জন্য আমাদের কি করতে হবে। এই জন্য এই নামহট সঙ্গে আমাদের ভগবানের নাম উচ্চৈস্বরে করতে হবে। কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব। স্মরণটা স্বাভাবিকভাবে কী করে আসবে? কীর্তন প্রভাবে, তার মানে হরে কৃষ্ণ মন্ত্র শুনে শুনে জুড়ে জুড়ে জপ করতে হবে আর কীর্তন করতে হবে। কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে, তাহলে স্বাভাবিক স্মরণ হবে। আপনারা দেখবেন বাচ্চারা অ আ বলে, মনে মনে বলে, মনে মনে বলে। আপনারা কীভাবে শিখান বলো? অ আ বল জুড়ে জুড়ে, তাই না? তখন বাচ্চারা ঘুমন্ত অবস্থায় অ আ বলতে থাকে। এটাই জুড়ে জুড়ে বলার ফলে অ জুড়ে জুড়ে বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে বিলবিলায় রাত্রে ঘুমাতে গিয়ে। ঠিক সেরকম আমরা হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে, এরকম উচ্চস্বরে করব, তাহলে মনের মধ্যে গেঁথে যাবে। হুচট খেলে অকৃষ্ণ মনে আসবে। এখন হুচট খেলে কি আসে মনে? মা গো বাবা গো। তাহলে বাবা বাবা মা মা জুড়ে জুড়ে বলছি বলে তাই হুচট খেলে ওইগুলি আসছে। কিন্তু যদি আমরা হরে কৃষ্ণ জুড়ে জুড়ে বলবো তাহলে হুচট খেলে কৃষ্ণ আসবে। তো কয়জন চান হুচট খেলে কৃষ্ণ আসুক? হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কী করলে পরে হুচট খেলেও হরে কৃষ্ণ আসবে? উচ্চৈস্বরে হরিনাম। তো সেজন্য আমাদের কীভাবে করতে হবে? সাধু সঙ্গে। এই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে করতে হবে। তাই জন্য ওটা গৃহস্থ আশ্রমের কার্যক্রম, আর অনেক গৃহস্থকে কৃপা করার জন্য তাই নামহট সংঘ। এই জন্য প্রতি সপ্তাহে চার পাঁচটা পরিবার তারা ভিন্ন ভিন্ন বাড়িতে রুটিন করে, যাতে সপ্তাহে বসে আরও তিনটা পরিবারকে নিয়ে একটা পরিবারে, তাহলে চার পরিবারে পাঁচ থেকে দশ জন হয়ে গেল। সপ্তাহে একদিন তারা নামহট সংঘ করবে, আর দৈনিক বাড়িতে করবে। তো সেই চার পাঁচটা ফ্যামিলি একসাথে যখন হরিনাম করবে তাহলে উচ্চস্বরে আরও হবে। নিজের বাড়িতে চারজন করলেন এক উচ্চস্বরে হলো, আর যখন চারটা ফ্যামিলি করবেন আরও জুড়ে হলো। তো এইরকমভাবে চারটা সংঘ মিলে একটা উপচক্র সংঘ হয়ে যাবে, সেখানে আরও কত হয়ে গেল? চল্লিশ জন হয়ে গেল। সেখানে করলে কত উচ্চস্বরে হবে? আরও উচ্চস্বরে হবে। তারপরে আমাদের হয়ে গেল বারোটা সংঘ, তার মানে চক্র সেনাপতি হয়ে গেল। তো সেখানে কত হয়ে গেল? হ্যাঁ, বার দশে একশো বিশ জন হয়ে গেল কমপক্ষে। তাহলে ওখানে একশো বিশ জন যখন চিৎকার করে হরিনাম করবে তাহলে কত জুড়ে হবে? আরও জুড়ে হবে। তো এইরকমভাবে ছত্রিশটা গ্রুপ হবে, তাহলে সেখানে দশ করে হলে কত হয়ে গেল? তিনশো ষাট। তারপরে একশো, ওটা হয়ে গেল মহাচক্র সেনাপতি মিলন। তারপরে হবে একশো আট, তার মানে মালা সেনাপতি একশো আট গ্রুপ নিয়ে। তাহলে একশো আটে ইন্টু টেন কত হয়ে গেল? কত? এক হাজার আটশো, এক হাজার আশি আটশো। তাহলে এক হাজার আটশো মানে দু হাজার লোক, তার মানে মালা সেনাপতি যখন এক জায়গায় মিলন করবে দু হাজার লোককে নিয়ে, তাহলে দু হাজার লোক যখন হরিনাম করবে, এখানে আজকে দু হাজার লোক বসে আছেন, করুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আপনারা কি চান জলপাইগুড়ি ধূপগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এরকম একশো আট করে গ্রুপ হোক? হরি বল। আমরা তো চাইব কেবল ধূপগুড়িতেই একশো আট হোক, তার মানে জলপাইগুড়িতে এরকম যত শহর আছে প্রত্যেকটা শহর এলাকা ভিত্তিক একশো আট করে গ্রুপ হবে। তাহলে পুরা জলপাইগুড়িতে সবাই কৃষ্ণনাম বন্যাতে ভেসে উঠবে। আপনারা কি মনে করেন যে সবাইয়ের কাছে হরিনাম পৌঁছানো যাবে? যাবে? কি করে, কি করে প্রচার করবেন এইখানে বলুন? আপনারা কি করে সবাইকে হরিনাম করাতে পারবেন বলুন? এখানে কি করে সবাই বসে বসে সবাইয়ের হাত ধরুন, প্রত্যেকের হাত ধরুন, সবাইয়ের সবাইয়ের হাত ধরুন, মাতাজিরা সবাই হাত ধরুন, নিজেদের হাত ধরুন,
সবাই নিজেদের হাত ধরে উপরে তুলুন। কিছু না, আমি জিজ্ঞাসা করব, তাহলে সবাই হাত ধরে ধরে গেছেন? তার মানে একজন আর একজনকে ধরেছেন, একজন একজনের কাছে পৌঁছেছেন, তিনি আরেকজনের কাছে পৌঁছেছেন, তাহলে সবাইয়ের কাছে পৌঁছে গেছেন। তার মানে বলুন এইবারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমার প্রশ্ন, কি করে আমরা সবাইয়ের কাছে পৌঁছাতে পারলাম বলুন, কে বলবেন? একজন আর একজনকে প্রচার করবে, প্রচার করবে, একজন আর একজন করবে, তিনি বলবেন প্রভু আপনি ওনাকে করুন, আপনার আত্মীয়কে করুন, আপনি ওনাকে করুন। তাহলে সারা জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহারে যত বাড়ি, যত লোক আছে, সবাইয়ের কাছে হরিনাম পৌঁছাবে কি না? নিদায় গর সিদ্ধানাথ প্রেমানন্দে উলোধনে এবারে হরি হরি ব। তাহলে এখন এই 2000 ভক্ত, 2500 ভক্ত এসেছেন, তার মানে আপনাদের দায়িত্ব একজন আর একজনের কাছে পৌঁছানো। তাহলে আর জায়গা থাকবে না যে হরিনাম পৌঁছায়নি। ভক্তিবিনু ঠাকুর বলেছেন, একদিন এই নাম হট্ট আসবে সময়, সমগ্র জগতে প্লাবন হবে, হরিনামের প্লাবন হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন আমাদের এটাকে করতে গেলে নানা সমস্যা থাকে, অসুবিধা থাকে, সেজন্য কীভাবে আমরা এই নাম হট্ট বসবো সেসব বিষয়ে আমরা এখন একটু দিকদর্শন দিব, আলোচনা করব, কী করে আমরা সেগুলি বসব। তো সেজন্য তার আগে আমি আর একটা কথা বলি, তো আমাদের মনটা হচ্ছে খুব দুষ্ট, আবার মনটা হচ্ছে বন্ধু। প্রভুপাদ বলছেন মনকে আমরা একটা ধারালো ছুরির সাথে তুলনা করতে পারি, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন ধারালো ছুরি। তো এই ধারালো ছুরি দিয়ে কী করা যায়, কী করা যায়? ধারালো ছুরি দিয়ে কাউকে হত্যা করা যায়, আর এই ধারালো ছুরি দিয়ে ডাক্তারও হত্যা করে, ডাক্তার রোগীকে ভালো করে দেয়, তাই না? তো ঠিক সেরকম আমাদের এই ধারালো ছুরিটা আমাদের কাছে বন্ধু, আমাদের কাছে শত্রু। তো সেজন্য বন্ধু করা দরকার। তো সেজন্য এই বন্ধু করতে গেলে আমাদের কি করতে হবে, না এই হরিনাম সংকীর্তন প্রচার করতে হবে, সর্বদা কৃষ্ণ সেবাতে নিযুক্ত থাকতে হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ব বিধি সার। সমস্ত বিধি, বিধিটা কি আপনারা জানেন? 24 ঘন্টা ভগবানের নাম স্মরণ করা, এটা আছে বিধি। নিষেধ কি? কখনো ভগবানকে না ভুলে যাওয়া, এটা আছে নিষেধ। তাহলে সর্ববিধির সার সেটা কি? 24 ঘন্টা ভগবানকে স্মরণে রাখা। এই জন্য এখানে বলা হলো মনের স্মরণ প্রাণ। তার মানে আমরা যে মনের মধ্যে স্মরণ যদি না থাকে, তাহলে সেই ব্যক্তিকে প্রাণ আছে বলা যাবে? তাকে কি বলা হবে? মৃত। যার স্মরণ হয় না, মৃত শরীর। তো সেজন্য আমাদের মনের মধ্যে প্রাণটা কি? স্মরণ। তাহলে আমাদের যে স্মরণ হয় তাহলে জানতে হবে প্রাণ আছে, নাহলে প্রাণ নেই। তো এখন আপনারা জানেন, যখন রাস্তাঘাটে একজন মানুষ মারা গেল পড়ে থাকবে, তো সেখানে তার যখন প্রাণ থাকবে না, তখন তাকে কে টানাটানি করবে? শিয়াল কুকুর, হ্যাঁ কি না? কোনো ব্যক্তি যদি মারা যায়, তার প্রাণ নেই, রাস্তাঘাটে পড়ে থাকবে, কুকুর শিয়াল টানবে। তো এখন আমরা জীবিত, কিন্তু এখানে বলা আছে মনের স্মরণ প্রাণ। কি হওয়া উচিত আপনার মনের মধ্যে যে প্রাণ আছে, তার কি প্রমাণ হওয়া উচিত? না মধুর মধুর ধাম, ধাম মানে আশ্রয়। তো মধুর মধুর আশ্রয় কে? কৃষ্ণ। একমাত্র কৃষ্ণ নামই আমাদের কাছে আশ্রয়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুরের নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তো ভগবানের নাম হচ্ছে একমাত্র আশ্রয়।
সেটা হচ্ছে মধুর, ভগবান হচ্ছেন মধুময়। কি একটা গান আছে মধুরাষ্টকম, বলুন আমাদের প্রভু সুমধুর প্রভু বলবেন। হ্যাঁ, ভগবানের যে চলন, হ্যাঁ বসন দশন চাহানি, তার চলন সব কিছু কি মধুরাধিপতি অখিলম মধুরম, একটু বলুন। নয়নম নয়নং মধুরম, চলনম মধুরম, বসনং বসনম মধুরম, গমনম মধুরম, গমনং মধুরম, মধুরাধিপতি অখিলম মধুরম, তার সব কিছু মধুর। তাহলে ভগবান নাম আর ভগবানের মধ্যে পার্থক্য নেই। তাহলে এখানে নরোত্তম দাস ঠাকুর বলছেন আমাদের মনের মধ্যে সেই রকম মধুময় ব্যক্তি, স্ত্রী নয়, স্বামী নয়, টাকা পয়সা নয়, যদি মধুময় হতো মনের মধ্যে এইগুলা থেকে অশান্তি আসে, হ্যাঁ কি না? স্ত্রী থেকে অশান্তি হয়, স্বামী থেকে অশান্তি হচ্ছে, সারা দুনিয়ায় খুঁজে পেড়ান, অর্থ থেকে অশান্তি হয়, রাজনৈতিক থেকে অশান্তি হয়, তাহলে এই জগতে কোনটা মধুময়? কোনোটাই মধুময় নেই, সবগুলি অশান্তির কারণ। তাহলে মধুময় একমাত্র জিনিস হচ্ছেন ভগবানের নামকে স্মরণ করা। আমরা স্ত্রীকে স্মরণ করছি, টাকা পয়সাকে স্মরণ করছি, ব্যবসাকে স্মরণ করছি, দেশকে স্মরণ করছি, চাকরিকে স্মরণ করছি, পুত্রকে স্মরণ করছি, না এই জন্য ভগবান গীতা বলেন মনমনা ভব, তোমার মন দিয়ে আমাকে ভাব, মদভক্ত হও। এই জন্য আমাদের মধুর মধুর ধাম, মানে কার আশ্রয়? পুত্রকন্যা আশ্রয় দিবে না, স্ত্রী আশ্রয় দিবে না, স্বামী আশ্রয় দিবে না, রাজনৈতিক নেতারা আশ্রয় দিবে না, একমাত্র ভগবানই আশ্রয় দিবেন। এই জন্য নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, সব কাজকর্ম ত্যাগ করতে হবে না। তো এটা করলে পরে, আর এটাই হচ্ছে যুগল বিলাস স্মৃতি সার, সমস্ত স্মরণের সার এই যুগল বিলাস। কলিযুগে ভগবান যুগল নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আর যদি আমরা এই ভগবানের যুগল বিলাস নাম না করি, তাহলে মৃত শরীর, তাই আমাদেরকে কে টানছে? কুকুর শিয়াল কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপ কুকুর শিয়ালেরা আমাদেরকে টানছে, তার মানে আমার প্রাণ নেই। তার মানে ভগবানের নাম হচ্ছে না, মানে আমাকে কুকুর শিয়াল রূপক এই কাম ক্রোধেরা আমাকে টানাটানি করছে, হ্যাঁ কি না? তার মানে আমার ভগবানের নাম স্মরণ না থাকার ফলে এইগুলি দ্বারা আমরা আক্রান্ত, তাই সারা দুনিয়ায় অশান্তির কারণ। বুঝা গেল? এখন তো এইগুলি থেকে মুক্ত হওয়ার জন্যই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলে গেছেন। আর সেই পন্থা পরম্পরা সূত্রে ভক্তিবিনু ঠাকুর তিনি করেছেন নাম হট প্রচার। হ্যাঁ, আর সেটাই ইস্কনে প্রতিষ্ঠাতা সারা বিশ্বে প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদ সারা বিশ্বে প্রদান করেছেন সমগ্র জগৎবাসীর কাছে। আর সেটা কি করে? ঘরে ঘরে থেকে সমস্ত কর্মের মধ্যে সাধু সঙ্গ করা যাবে, সব কিছু ভগবানের শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ সেটি শিক্ষা দিয়েছেন। এই জন্য সাধ্য সাধন, এটা হচ্ছে সাধ্য সাধন, এটাই ইহা বই আর নাই। সাধ্য তত্ত্ব কি? সাধ্য মানে কি? সাধ্য মানে কে জানে? পাওয়া, আমাদের কি পাওয়া? প্রেম, কৃষ্ণ প্রেম। তাহলে এই ভগবানের নাম থেকে কৃষ্ণ প্রেম হবে। সাধ্য সাধন কি? কৃষ্ণ নাম। এই জন্য প্রতিদিন কৃষ্ণ নাম করতে হবে, এই জন্য নামট সঙ্গ। আর এইটাই হচ্ছে সর্বসার তত্ত্ব, সর্ববিধ সার, এই তত্ত্ব সর্ববিধ সার, বিধি, এটাই বিধি। তো এখন আমরা আলোচনা করব যে কী করে আমরা সবাই মিলে এই প্রচার করতে পারি। প্রভুপাদ বলেছেন স্ত্রী পুরুষ সকলে, মানে ছেলে মেয়ে সবাই এই প্রচার করতে পারবে, বুঝতে পারছেন? তো এখানে প্রভুপাদ একটা, এই যে গৃহস্থ কেমন হবেন এই বইটা কালকে বলেছিলাম নেবেন, কয়জন নিয়েছেন? গৃহস্থ কেমন হবেন কয়জন নিয়েছেন? হাত তুলুন, সবাই নেবেন, প্রতিটা পরিবার নেবেন। আপনারা জানতে পারেন মাত্র 50 টাকা এটা দাম। প্রভুপাদ সুন্দর কথা এখানে আছে, এখানে প্রচার সম্বন্ধে লেখা আছে, সব কোট আছে এখানে। প্রভুপাদ সুন্দর সুন্দর কথা বলেছেন, যে প্রভুপাদ বলছেন যে প্রত্যেকের ব্যক্তির কর্তব্য হচ্ছে দ্বারে দ্বারে
এ হরিনাম সংকীর্তনকে পৌঁছিয়ে দেওয়া প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। স্ত্রী পুরুষ যে কোনো ব্যক্তি, শিক্ষিত অশিক্ষিত, সবাই যেন এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে সকলের কাছে পৌঁছিয়ে দেয়। এই জন্য কাদের দায়িত্ব, প্রভুপাদ বলেছেন গৃহস্থ ভক্তদের দায়িত্ব রয়েছে। আমরা ভাবছি যে আমরা কি করব, তো সেই জন্য কী করে করবেন, এই জন্য এই নামহট সংঘ। তো এই নামহট সংঘ সম্বন্ধে আপনারা নামহট পরিচয়ে পেয়ে যাবেন, খুব সুন্দর কথা ওখানে আছে। তো এখন আমি কয়েকটা পয়েন্ট বলবো, সেগুলি আপনারা শুনবেন ভালো করে, মন দিয়ে শুনবেন। তো আমাদের পন্থা হচ্ছে একটা নামহট সংঘ, যখন আমরা থাকব কয়েকটা বিষয় নিয়ে আমাদের সেখানে জানা দরকার। একটা গৃহস্থ ভক্ত, তারও কর্তব্য, সে যখন তার বাড়িতে পরিচালনা করবে তারও জানা উচিত। আর নামহট সঙ্গে আমরা থাকব তো সেটাও আমাদের জানা উচিত, কিভাবে আমরা থাকব। প্রথম হচ্ছে আমাদের নামহট সঙ্গে 5 থেকে 10 জন সদস্য নিয়ে একটা নামহট সংঘ গঠন করবেন, যেটা মহাপ্রভু বলেছেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কেউ যেন অজুহাত না দেয়, কেন এই কৃষ্ণনাম কারো অপেক্ষা করে না, কৃষ্ণনাম কাউকে অপেক্ষা করবে না, যে মৃদঙ্গ কর্তাল নেই, গায়ক নেই, কৃষ্ণনাম যে কেউ করতে পারবে, সে যেন কোনো সোর ভাস নেই, অনপেক্ষ্য, কোনো অপেক্ষা করবে না কৃষ্ণনাম। এই জন্য আমরা নামহট সঙ্গে যেন অজুহাত না দিই, ও আমাদের ভালো গায়ক নেই, বাদক নেই, কর্তাল নেই, মৃদঙ্গ নেই, এটা অজুহাত। তাহলে মহাপ্রভু বলতেন না 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে কি করে হাতে তালি দিয়া, সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, সবাই হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমাদের কি মৃদঙ্গ লাগলো? হাততালি যথেষ্ট, কোনো অপেক্ষা করছে না। ভালো গায়ক আছে এখানে, সবাই গাইতে পেরেছে কি না? কেউ বলল যে আমি গাইতে জানি না? কেউ বলল? তাহলে আমরা নামহট সঙ্গে বলে আমাদের ভালো গায়ক নেই এই জন্য আমাদের প্রচার হচ্ছে না, তা না, এটা অজুহাত। হাততালি দিয়ে যদি আমরা 5 জন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করি সপ্তাহে সপ্তাহে, তাতেই পশু পাখি কীট পতঙ্গ সহ সাধারণ মানুষেরাও উপকৃত হবে, একদিন তারা সব ভক্ত হয়ে যাবে, বুঝা গেল? তো সেই জন্য নামহট সংঘ যে বসে আমরা এইগুলা নেই সেগুলা নেই এরকম বলবেন না, সেজন্য 10-5 জন মিলে একটা সংঘ করবেন। আর যখনই 10-15 থেকে বেশি হয়ে যাবে দুটি ভাগ করে দেবেন, দুটা গ্রুপ হয়ে যাবে, এইরকম প্রত্যেকের কর্তব্য নিজেদের নামহট সংঘ বাড়ানো, নতুন নতুন ভক্তকে তৈরি করা। হ্যাঁ, সেগুলি করতে গেলে আমাদের তারা কি করে চলবে, তো সেজন্য আমাদের নামহট সংঘ গঠন করা হলো। ওই সঙ্গেতে একটা কেন্দ্রবিন্দু থাকতে হবে। আপনারা কি মনে করেন নামহট সঙ্ঘের কেন্দ্রবিন্দু কে, হাত তুলে বলুন, কে সঙ্ঘের কেন্দ্রবিন্দু কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন নামহট সঙ্ঘের কেন্দ্রবিন্দু, আর গুরুদেব, বুঝা গেল, প্রভুপাদ কে আমরা কেন্দ্রবিন্দুতে রাখছি। তো সেজন্য প্রভুপাদ সমগ্র বিশ্বে ইস্কনের ভক্তদের সারা জীবনের জন্য শিক্ষাগুরু, এটা মনে রাখবেন সবাই, সারা জীবনের জন্য প্রভুপাদ হচ্ছেন ইস্কন ভক্তদের শিক্ষাগুরু। সবসময় আমরা এটা তার যে শিক্ষা থেকে আমরা এই সব শিখছি, প্রচার করছি। তো সেজন্য আমার অনুরোধ যে আমরা যেন কেন্দ্রবিন্দুকে ত্যাগ না করি। কখন মনে হবে এই যে নামহট সঙ্গে বা পরিবারে আমি কেন্দ্রবিন্দুকে ত্যাগ করেছি, কে বলতে পারেন? কখন মনে হবে যে আমি কেন্দ্রকে ত্যাগ করেছি, কে বলতে পারেন? কে বলবেন? কখন মনে হবে নামহট সঙ্গে আমি কেন্দ্রকে ত্যাগ করেছি? যখন আমি স্বতন্ত্রভাবে চলব,
হ্যাঁ কিনা, সবাইকে নিয়ে চলছি না মানে আমি জানবো আমি কেন্দ্রকে ত্যাগ করছি। তার মানে একটা নামট সঙ্গে দশজন সদস্য সবাইকে মিলেমিশে চলছি না, নিজে স্বতন্ত্র কিছু প্রকাশ করছি, তার মানে জানতে হবে আমি কেন্দ্রতে নেই। হ্যাঁ কি না, এটা বোঝা গেল? তাহলে এই স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুর্বুদ্ধিতা, স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি, এটা মনে রাখবেন, তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এটা বলেছেন, স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি। সেজন্য আমরা যেন গুরুদেব বৈষ্ণবদের প্রভুপাদের যে মত পথ কৃষ্ণ যা দিয়েছেন সেইটাকেই আমরা গ্রহণ করব, নিজের মতে আমরা যেন না পরিচালিত হই। তো সেজন্য আমাদের প্রভুপাদ বলে গেছেন যে কৃষ্ণই আছে আমাদের মূল, তাই আমাদের যা কিছু একটা সংস্থার মধ্যে থাকলে, সঙ্ঘের মধ্যে থাকলে আমাদের যা কিছু করব যেন সেখানে পরামর্শ করি, আলোচনা করি, যে সব সদস্য আমরা থাকব তাদের নিয়ে যেন বসে আলোচনা করব। বুঝা গেল? কি করবেন? আলোচনা করবেন? আপনারা করেন? করেন? আমাদের অমল কীর্তিপ্রভু বলছে করি, গোসাইহাট, গোসাইহাট থেকে এসছে, বলছে আমরা যা কিছু করি পরামর্শ করি। খুব সুন্দর, ধন্যবাদ। শামুকতলা থেকে, তো সেজন্য আমার অনুরোধ আপনাদের নামটার সঙ্গে যখন কোনো কিছু করবেন সেটা খাতা কলম থাকবে, আলোচনা করবেন। তো আমাদের চারটি খাতা থাকতে হবে, সবাই লিখে রাখুন। আমি আগামীতে যখন যাব দেখব যে আপনাদের সত্যিকারে প্রতিটা সঙ্গে খাতা আছে। প্রথম খাতা হচ্ছে আমাদের একটা আলোচনা চক্র খাতা, নামহট সংঘ আলোচনা, সাপ্তাহিক আলোচনা চক্র খাতা, নামহট সংঘ সাপ্তাহিক আলোচনা চক্র খাতা। আর যারা নামহট লিখবেন, সাপোজ আপনার গোসাইহাট একটা গ্রামের নাম, ওখানে যখন নামহট সংঘের নাম কি দিবেন, ইস্কন অনুমোদিত গোসাইহাট শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট সংঘ, যেন ইস্কন গোসাইহাট নামহট সংঘ লিখবেন না, ইস্কন শামুকতলা নামহট সংঘ এরকম লিখবেন না, ইস্কন অনুমোদিত লিখতে হবে। অনেক ভক্ত ডাইরেক্ট ইস্কন লিখছে, আবার এই ইস্কন ডাইরেক্ট লিখলে খারাপ, ইস্কন অনুমোদিত লিখতে হবে। মায়াপুর হচ্ছে ডাইরেক্ট ইস্কন, তো এখান থেকে আপনাকে অনুমোদন করা আছে নামহট সংঘ প্রচার করার জন্য, কিন্তু সেখানে ডাইরেক্ট কিছু ছাপিয়ে ফেললাম ইস্কন শামুকতলা লিখে, ওটাতে ক্ষতি হবে আপনাদের, পরে আমাদের ইস্কন সোসাইটিরও খারাপ দিকে চলে যাবে। সেজন্য আমরা কিছু জানি না উল্টোপাল্টা করব, আবার ইস্কন অনুমোদিত লিখলেও খারাপ হবে। যদি আমরা পরামর্শ করে কিছু না করি, দুটি যেহেতু ইস্কন নামটা রয়েছে, অনুমোদিত হোক ডাইরেক্ট হোক, দুটিতেই যদি আমরা কিছু বেআইন কাজ করি বলবো ইস্কনের ভক্ত এরকম খারাপ করলো, তো এমন কিছু আমরা করব না যেন প্রভুপাদের এই সোসাইটির বদনাম হয়, বন্ধ হয়ে যায় আমার জন্য, আমাদের নামহট সংঘের জন্য। তো সেজন্য কেউ স্বতন্ত্রভাবে কিছু করবেন না, তো সেজন্য সেখানে নামহট সঙ্গে যা কিছু করবেন এখানে প্রথমে পরামর্শ করবেন, তাহলে কেন্দ্রবিন্দু থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে পরামর্শ করা। তার মানে পরামর্শ যদি কিছু করবেন সেখানে করার পরে সঙ্ঘের মধ্যে সদস্যরা সেটা আলোচনা করতে হবে জেলা প্রচারকের কাছে, যে এটা আমরা করতে যাচ্ছি এটা ঠিক কি না, কোডাইরেক্টরের কাছে, বা ওখানে যদি উপচক্রপতি থাকে, চক্রপতি থাকে, মহাচক্রপতি থাকে, মালা সেনাপতি থাকে, উপচক্রপতি চারটা সংঘকে নিয়ে যেন হোক, এরকম ১২টা সংঘ নিয়ে চক্র সেনাপতি, ৩৬টা সংঘ নিয়ে মহাচক্র সেনাপতি, ১০৮ সংঘকে নিয়ে মালা সেনাপতি, এক একজন দায়িত্ব নিতে হবে। এরকম গুরুমা বলেছেন যে ভক্তরা যেন দায়িত্ব নেয় প্রচারের জন্য। তো এখানে কারা সংঘের সেক্রেটারি আছেন, হাত তুলুন দেখি, নামট সংঘের সেক্রেটারি খুব কম। সভাপতি কারা আছেন, সভাপতি অনেকে আছেন। এখানে কি উপচক্র হয়েছে কোনো জেলায়, উপচক্রপতি আছে কেউ? চারটা সংঘ দেখেন কয়েকজন আছেন। চক্র সেনাপতি এরকম কেউ আছে? ১২টা সংঘ দেখেন এরকম, একটা দুইটা মাতাজিদের মধ্যে কেউ চক্র সেনাপতি নেই?
কোনো জেলায় চারটা জেলার মধ্যে হয়নি। তো আমার ভিক্ষা এই উপচক্র চক্র মহাচক্র এগুলি যেন গঠন হয়। আমি আমাদের সুমধুর প্রভু, সত্যমাধব প্রভু, শ্যাম সখা প্রভু, আমাদের অনুপম নিতাই, না অনুপম নিতাই প্রভু, ওনাদের অনুরোধ করব এজন্য এখান থেকে গিয়ে আপনারা গঠন করবেন পাশাপাশি চারটা সঙ্গকে নিয়ে একটা উপচক্র। সেটার জন্য কে উপচক্রপতি হবে নিজেদের মধ্যে আগে নির্বাচন করবেন, তারপরে জেলা প্রচারককে দেখিয়ে অনুমোদন করে রাখবেন। আর তারপরে উনি যে পার্মানেন্ট হয়ে গেলেন তা নয়, তখন উনি করবেন, কিন্তু দুই বছর কি তিন বছর পরে উপচক্রপতি চেঞ্জ করে আবার একজনকে দিতে হবে, সে কেমন আরও সেবা বাড়াচ্ছে কিনা দেখার জন্য। তাহলে কি হবে, সুন্দর চলতে থাকবে। এরকম নয় যে তাকে ত্যাগ করা হলো, না, আমাদের সংগঠনকে ঠিক করে রাখার জন্য সবাই দায়িত্ব নিল, সবাই সেবার সুযোগ পাবে। তো এরকম অভ্যাস করবেন, দেখবেন প্রচারককে সাহায্য এইভাবে করতে হবে। গুরুমাহ বলছেন প্রচারক একজন, জেলার প্রচারক সারা জেলায় ঘুরতে পারবে না। তো সেই জন্য গুরুমারা চাইছেন ভক্তিবিনু ঠাকুরের এই পন্থা যে এক একজন গৃহস্থ, তারা চারটা গ্রুপ দায়িত্ব নেবে, এক একটা গৃহস্থ বারোটা গ্রুপ দায়িত্ব নেবে, এক একটা গৃহস্থ ছত্রিশটা গ্রুপ দায়িত্ব নেবে, একটা গৃহস্থ একশো আট গ্রুপ দায়িত্ব নেবে, তারা সিস্টেমেটিক চলবে। যখন আপনারা উপচক্রপতি কিছু করতে যাবেন, চক্র সেনাপতির সহায়তা নেবেন, চক্রপতি তার বারোটা গ্রুপে নিয়ে কিছু করতে যাবে, সে মহাচক্রপতির সহায়তা নেবে, মহাচক্রপতি ছত্রিশটা গ্রুপের সাথে কিছু করবে, সে তার মালা সেনাপতি যদি থাকে তার সহায়তা নেবে, আর মালা সেনাপতি কিছু করবে জেলা প্রচারকের আন্ডারে, আর জেলা প্রচারক যদি কিছু করবে সে কো-ডাইরেক্টর সাথে পরামর্শ করবে, আর কো-ডাইরেক্টর দেখবে এখানে কিছু সমস্যা, জেলা রিজনাল ডাইরেক্টরের সাথে পরামর্শ করবে। এই হচ্ছে পন্থা। সেই জন্য রিজনাল ডাইরেক্টর একটা চিঠি দিবে, কাকে বলবে, জেলা প্রচারককে, যে এই কথাটা তুমি সবাইকে জানাও। এখন জেলা প্রচারক কাকে পাঠাবে, মালা সেনাপতিকে পাঠাবে, মালা সেনাপতির দায়িত্ব চক্রগুলিতে পাঠিয়ে দেওয়া এ মহাচক্রতে, আর মহাচক্রপতির দায়িত্ব চক্র সেনাপতিদের গ্রুপে দিবে, চারজন পাবে, আর চক্রপতির দায়িত্ব উপচক্রপতিকে দিবে, উপচক্রপতিরগুলির দায়িত্ব প্রতিটা সংঘকে দিয়ে দিবে, সঙ্ঘের সেক্রেটারির দায়িত্ব, সভাপতির দায়িত্ব প্রত্যেক সদস্যকে পৌঁছিয়ে দিবে। তার মানে এরকম হলে কী হবে, চ্যানেল, তাহলে সব কেউ কারো অসুবিধা হবে না, কেউ বলতে পারবে না এ প্রভু আমাকে জানালেন না। তো সবাই অনেকে জেলা প্রচারকের দোষ দিয়ে দিবে, ও আমাদের এই অনুষ্ঠান হলো আমি জানতে পারলাম না। তো জেলা প্রচারক কতজনকে জানাবে, ও মালা সেনাপতিকে জানিয়ে দিল, মালা সেনাপতি, এইভাবে ক্রমে ক্রমে জানানো হবে। তাহলে কী হবে, সবার সাথে একটা চ্যানেলেই যোগাযোগ হয়ে যাবে আর সবাই জেনে যাবে কী হচ্ছে না হচ্ছে। তো সেই জন্য পরামর্শ, এই জন্য এইসব গ্রুপ তৈরি করতে হবে, এই জন্য আমাদের খাতা তৈরি করতে হবে, পরামর্শ সময় এগুলি লিখতে হবে। সেই খাতাটার নাম আছে যে আমাদের যে নাম হট সংঘ থাকল, ইস্কন অনুমোদিত শামুকতলা শ্রী শ্রী হরে কৃষ্ণ নামট সংঘ, তো সেটা আলোচনা চক্র খাতা, সাপ্তাহিক আলোচনা চক্র খাতা। তো সেখানে কী আলোচনা হবে, কী আলোচনা হবে, না আমাদের সংঘ যে চারটা পরিবারকে নিয়ে হচ্ছে, তো সেই সংঘের প্রত্যেক সপ্তাহে যে মহামিলন হবে আগামী সপ্তাহে কোথায় বসবে, ওই চারটি পরিবারে বসবে বা কোন জায়গায় বসবে, তো সেটা লেখা হবে। আগামী সপ্তাহে আমাদের মদন প্রভুর বাড়িতে বসবে, এরকম মথুরেশ প্রভুর বাড়িতে বসবে, এরকম করে লিখলাম। তাহলে আরও এই তিনটা পরিবার জেনে গেল। ওখানে কে এইরকম অল্টার সাজাবে, এখানে দেখুন আমি সাজিয়ে রেখেছি আপনাদের জন্য, নামহট্ট মহামিলনে এরকম ঠাকুর সাজাতে হবে, কিন্তু রাধাকৃষ্ণ পঞ্চদত্ত জগন্নাথ নৃসিংহদেব পরম্পরা তুলসী গুরু পরম্পরা থেকে উঁচুতে থাকবে। আপনাদের প্রশ্ন হবে এই অল্টার সেট কে সাজাবে, প্রতিদিন চেঞ্জ হবে, প্রতি সপ্তাহে চেঞ্জ, কেন কেন চেঞ্জ করতে হবে, না সবাইকে সেবা দেওয়ার জন্য। অনেক ভক্ত ভাবে মহারাজ আমাদের সংঘ থেকে আমাদেরকে সেবা দেওয়া হয় না, যে চারজন করে ওরাই করে, আমাদের কিছু দেওয়া হয় না। কিন্তু গুরু মহারাজ বলছেন সবাইকে সেবাতে নিযুক্ত করতে হবে। আর অনেক ভক্ত এই সেবা পায় না বলে প্রসাদের টাইমে আসে, কিন্তু আমাদের যদি নোট করা থাকে এই খাতায় আগামী সপ্তাহে মল্লিকা মাতাজি এই অল্টার সেট সাজাবেন, সেই জন্য নামহট সঙ্গে এইরকম একটা সেট থাকবে,
এত বড় থাকতে হবে এরকম নয়। সেজন্য আমি বলেছিলাম সত্য মাধব প্রভুকে জানি না করা হয়েছে, অল্টার সেট আমরা একটা ছাপাচ্ছি, এখন জানি না সত্য মাধব প্রভুরা এটা জানে কি না। তো যাই হোক, অন্যান্য জেলাতে আমরা দিয়েছি এরকম সুন্দর এই এই সাইজের গোল্ডেন ফ্রেম। আর এই রাধা মাধবটা ওটা বড় নয়, ওটা 8-11 হালকা, প্রত্যেকটা সংঘের এক থাকবে। তাহলে প্রত্যেক গৃহস্থ বাড়িতে তার বাড়িতে মন্দির আছে, কিন্তু নামহট্ট সংঘ যেহেতু ওই বাড়িতে বসবে ওর বারান্দাতে এরকম সাজাতে হবে। ঠাকুর ঘর ওর কেন, ওখানে আপনি দীক্ষিত নন, ওই ঘরে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, আরতি করতে পারবেন না, মালা পরাতে পারবেন না। কিন্তু আমাদের নামহট্ট মহামিলন হচ্ছে সমস্ত সদস্যদেরকে শিখানোর জন্য। ওখানে আর পূজা করবে, অল্টার সাজাবে, এরকম আসন বিছাবে, কেউ মালা তৈরি করবে, কেউ সবজি আমান্য করবে, কেউ বাসন ধুবে। এই যে প্রত্যেকটা সেবা প্রতিটা সপ্তাহে এই খাতায় লেখা থাকবে। আজকে যদি মথুরেশ নিত্যানন্দ প্রভুর অল্টার সেট লাগানো আছে, তার পরের সপ্তাহে কোনো একটা মাতাজিকে থাকবে। আর মথুরেশ নিত্যানন্দ প্রভু কী করবে না, ওনার থাকবে আগামী সপ্তাহে ভাগবত পাঠ, অন্য কারো থাকবে প্রেজেন্ট খাতা একটা থাকবে। তো সেই প্রেজেন্ট খাতার প্রেজেন্ট কে ফেলবে, সেক্রেটারি কিছু করবে না, সেক্রেটারি খালি তত্ত্বাবধায়ক করবে সভাপতিরা। তারা অন্যকে দিয়ে এই প্রেজেন্ট নিবে, যারা জানে একটু লিখতে পারে তাদেরকে দিয়ে প্রেজেন্ট নেবে। সেজন্য দ্বিতীয় খাতা আছে প্রেজেন্ট খাতা, মানে উপস্থাপনা খাতা, উপস্থিতি খাতা যেটা বলে। তো সেই উপস্থিতি খাতাতে আপনাদের 10 জন সদস্য নাম লেখা থাকবে এবং 4টা সপ্তাহ নাম লেখা থাকবে। তারপরে সপ্তাহে যখন আপনারা বসে গেলেন, খাতায় লেখা ছিল যে যার কর্তব্য করে গেল, তাহলে সবাই সেবা পেল কি না, তাহলে সেবা পেল মানে ও চিন্তা করবে না যে আমি কেবল প্রসাদের টাইম যাব, কিন্তু তার সেবা আছে, এই জন্য তাকে আসতে বাধ্য। তার মানে প্রভুপাদ ভাগবতের দ্বাদশ অধ্যায়ে, সরি ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায়ের 6-10 শ্লোকের মধ্যে এই সেবা বণ্টন করতে বলছেন। আপনার কেউ সেবা করতে চায় না, ছেলেমেয়েরা বা নাতি পুতিরা বৌমারা, তাদেরকে যদি আপনারা বাড়িতে নামহট্ট সঙ্গে তো শেখানো হলো, আর বাড়িতেও যদি এরকম করবেন, সে নাতিপুতিরাও যদি সেবাতেও অংশগ্রহণ করবে, একদিন তারা ভক্ত হয়ে যাবে। সে হয়তো তিলক পড়তে চায় না, মাছ মাংস ত্যাগ করতে চায় না, হয়তো জপ করতে চায় না, ভোরে উঠতে চায় না, এদেরও ভক্ত করতে পারবেন। ভাগবত গীতার 12 অধ্যায়ের ভক্তিযুগে কী করে করতে হবে প্রভুপা শিখিয়েছেন। এই জন্য আপনার ছেলে বৌমা, এ বৌমা আজকে এখানে একটু বাসনটা মেজে দাও, ঠাকুরের বাসন। কৃষ্ণ বলছেন কৃষ্ণ কর্ম করতে শিখাও, তাহলে আপনি যখন কৃষ্ণ কর্ম দিলেন বাসন মাজলো, নিজেদের বাসন মাজা ঠাকুরের বাসন মাজার মধ্যে পার্থক্য আছে। মন্দিরটা একটু মুছে দাও বৌমা, ছেলেকে বলেন তুই একটু ফুলটা বাজার থেকে নিয়ে আসো তো, ওই সবজিটা নিয়ে আসো, ফুলমালাটা নিয়ে আসো, কার জন্য, কৃষ্ণের জন্য। এভাবে ছেলে মেয়েদের বৌমাদের মেয়েদের কৌশলে করে ভক্তি শিখানো। ঠিক সেরকম নামহট্ট সঙ্ঘেও যে নূতন নূতন সদস্য আসছে, পুরানো নূতন, তাদেরকেও এরকম সেবাতে এনগেজ করার মাধ্যমে তারা একদিন শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাবে। একমালা দুমালা এরকম করতে হবে, সেজন্য তার পন্থা আছে। এই জন্য প্রেজেন্ট খাতা থাকবে, সেদিন কেউ একজন প্রেজেন্ট নিবে। হ্যাঁ, শ্যাম প্রভু বলে হরে কৃষ্ণ, ও এসছে, হরে কৃষ্ণ বলছে, তাহলে 10 জনের নাম, একজন আসেনি, কি করবেন, গালাগালি দিবেন? হ্যাঁ, তুই না এলে কি হবে, হ্যাঁ আমাদের নামটা কি চলবে না, তোর মতো ভক্ত দরকার নেই, এরকম বলবেন? ভক্তিবিনু ঠাকুর এরকম বলতে নিষেধ করেছেন। ভক্তিবিনু ঠাকুর উনি আমাদের আচার্য, তিনি বলেছেন হাত জোড় করে, প্রভু আপনি অনেক সেবার যোগ্য, আপনি গত সপ্তাহে আসতে পারেননি, তা আমাদের আপনার সেই সঙ্গ উপায় নেই, আর আপনার এই সেবাটা সবাই করতে পারে না, আপনি এত তার গুণগান করতে হবে, তো দয়া করে আগামী সপ্তাহে আপনার সঙ্গ যেন আমরা পাই। সে বলে দেখো আমার তো স্ত্রী হসপিটালে ছিল, ও তাই নাকি, এখন হসপিটালে, চলো চলো আমরা যাই। তো তার কাছে যখন গেলেন, সে স্ত্রীকে দেখতে গেলেন, তখন তার সাথে একটু তারা সেই স্ত্রী দেখে, ও আমাদের নামহট্ট ভক্তরা, সে যে একটু অসুস্থ ছিল তাদেরকে দেখেই তার উৎসাহ বেড়ে যায়, বাড়বে কি না, সবাই গেলে। তাহলে আমরা কিছু ভুল না জেনে গালাগালি করে দিই, দুষ্টটা দেখে নিই। আমার মনে আছে একটা ভক্ত বম্বে কি পুনে দিকে,
ওর কমরে কিছু খারাপ হয়েছে, ডাক্তার বলেছে তুমি প্রণাম করতে পারবে না, নামতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু করবে। নূতন ভক্ত, দীক্ষা হয়েছে সবে, তো সবাই জানে না ও মন্দিরে এসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছে। যেসব সিনিয়র ভক্তদের দেখছে হরে কৃষ্ণ প্রভু হরে, তখন কিছু কিছু ভক্ত, এ দুদিনের ভক্ত এত অহংকার কোথা থেকে শিখল, হাত জুড় করে প্রণামও জানে না, ভগবানকেও প্রণাম করছে না। তখন ওদের মধ্যে গ্রুপ শুরু হয়ে গেল, কয়দিনের ভক্ত। তখন গিয়ে মন্দিরের অথরিটিকে জানিয়েছে, প্রেসিডেন্টকে, প্রভু জানেন ওই যে ভক্তটা মাত্র সবে এক বছর হয়েছে দীক্ষা নিয়েছে, আর সে এখন রাধা মাধবকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করে, বৈষ্ণব দেখে হরে কৃষ্ণ বলে আর প্রণামও করে না। তো এরকম একটা গ্রুপ হয়ে গেল, তারা জিজ্ঞাসা করা উচিত ছিল যে প্রভু আপনার কিছু অসুবিধা হয়েছে, আপনি প্রণাম করতে পারছেন না, সেটা জিজ্ঞাসা করলো না, কিন্তু তার সম্বন্ধে আনাম কী বলে বদনাম শুরু করে দিল, গুজব ছড়াতে শুরু করে দিল। এ হচ্ছে আমাদের স্বভাব। তখন সেই ভক্তরা যখন গ্রুপ করে ওই প্রেসিডেন্টের কাছে গেছে, তখন প্রেসিডেন্ট বলছে তোমরা জানো না ওর কমরে মানে ডাক্তার বলে দিয়েছে, আর আমি ওকে বলেছি, ও মন্দিরে আসতে চাইছিল না, আমি ওকে বলেছি যে তুমি আসবে মন্দিরে, ঠাকুর দর্শন করবে, কিন্তু হেঁটে হেঁটে সব করবে, প্রণাম করবে না, ওর করলে ওর অসুবিধা আছে। তখন সবাইকে ওর কাছে ক্ষমা চাইছে, প্রভু আমাদের অপরাধ হয়ে গেছে, আপনাকে এরকম ভেবেছি। তাহলে কোনো কিছু প্র্যাকটিক্যাল বাস্তবে না জেনে আমরা জগতে খালি মন্তব্য করি, প্রভুপাদ সম্বন্ধে অনেকে খারাপ মন্তব্য করে ইউটিউবে, কত জানে না প্র্যাকটিক্যাল, যে কোনো সাধু কিছু করছে তাকে সাধুর বেশে দেখে তার প্রশংসা করে যাচ্ছে, বলছে এই সাধুই ঠিক আছে। প্র্যাকটিক্যাল জানতে হবে সত্যিকারের শাস্ত্র অনুসারে সাধু কে, না জেনেই যাকে তাকে আমরা সাধু, লাল কাপড় পরলেই সাধু হয়ে যাবে না, তাকে তাকে আমরা সাধু বলেই তার অবমাননা হয়ে গেল, তখন কত বিদ্রোহ শুরু হয়ে গেল। এগুলা শাস্ত্র সিদ্ধান্তের বিরোধী কাজ হচ্ছে। তো সেজন্য আমার অনুরোধ, এরকম কোনো ভক্ত আসেনি সেটা তার অনুসন্ধান করবেন, জানবেন। আর যে যদি কোনো রাগ হয়ে থাকে বলবেন প্রভু আমাদের কোনো ভুল হয়েছিল কি আপনার চরণে, আমরা নিশ্চয় কিছু ভুল করেছি, আপনি আসেননি, দয়া করে আমাদের ক্ষমা করবেন, যদি বলেন খুব ভালো হয়, বলে না না আমি গিয়েছিলাম, তোমার এই ভক্তটা আমাকে প্রসাদের সময় আমাকে একদম হাত তুলে দিল, আর আমাকে বলো তুমি এটা বসবে না এখানে, উঠে যাও, তাই জন্য আমার একটু দুঃখ হয়েছে। তো এটা তো আপনি আমাদের অথরিটিকে জানাবেন, সবাইকে তো জানাবেন, একজন বলেছে বলে আপনি সাধুসঙ্গ থেকে বঞ্চিত হবেন, এটা তো ঠিক নেই। একজনের জন্য আপনি কত ভক্তদের সঙ্গ থেকে দূরে চলে গেলেন, এটা তো ঠিক না প্রভু, ঠিক আছে আমরা ক্ষমা চাইছি, চলুন চলুন। আরে প্রভু আপনি এরকম বললেন, এটা ঠিক নেই, ক্ষমা চান। এই পরস্পর মধ্যে আলোচনা করে যদি পরামর্শ না করবেন তাহলে এই দোষটা বোঝা যাবে না, কিন্তু আমাদের অনেক ভক্ত তারা পরামর্শ করবে না, নিজেরা দেখাবে আমি গুরুর সেবা করছি। বৈষ্ণবকে গ্রন্থে 6 নম্বর শ্লোকের তাৎপর্য পড়বেন, আমরা অনেক সময় দেখাবো আমি গুরু সেবা করছি, গুরুদেবের অনুমোদন আমি প্রচার করছি, আমি এটা করছি সেটা করছি দায়িত্ব নিয়ে, কিন্তু কোনো কিছু করছে গুরুর পরামর্শ নেই, আর অনেককে চিটিং করছে, অন্য ভক্তদেরকে দেখাচ্ছে যে আমি গুরুর আদেশ পালন করছে। তো আমাদের মধ্যে এরকম শুরু হয়ে যায় বর্তমান সমাজে, ভক্তরা এরকম যেন না করে তার জন্য সাবধান, এগুলি সতর্ক কিছু আমি মনে করে দিচ্ছি। তো সেজন্য আমার অনুরোধ, ভক্তরা যেন পরামর্শ করবেন, কেন্দ্রবিন্দুকে রেখে যেন চলবেন, সেজন্য পরামর্শ ভক্তদের মধ্যে করবেন, সিনিয়র ভক্তদের সাথে কিছু আমাদের সঙ্গে কিছু হলো বারবার বসবেন, একবার কেন শতবার বসতে হবে কোনো কিছুকে নিয়ে, যেন আমরা ছেড়ে না চলে যাই। প্রভুপাদ বলেছেন ইস্কন কখনো ছেড়ে যাবে না, কিন্তু কোনো কিছু একটা অসুবিধা হয়ে গেল আমি ইস্কন ছেড়ে চলে যাব, আমি কারো কথা শুনবো না, আমি মানে এরকম স্বতন্ত্র থাকব। তাহলে কী হবে, সে মায়াতে রয়েছে, অধপতনে যাচ্ছে, আর সে অন্যদেরকে দেখাচ্ছে আমি খুব স্ট্রং, না ওটা ঠিক না। তো সেজন্য আমার ভিক্ষা আপনাদের চরণে, এরকম যেন জলপাইগুড়ি ধূপগুড়ি বা এই সমস্ত যে আপনার নামটো সংঘের মধ্যে যেন স্বতন্ত্র মনোভাব কারণ না হয়, তো সেজন্য সবাই যেন ভক্তদের সঙ্গে পরামর্শ করবেন, বোঝা গেল। তাহলে খাতা কয়টা হয়েছে এখন পর্যন্ত, 2টো খাতা, 1 নম্বর নামটো আলোচনা চক্র খাতা, কী কী লিখতে হবে বলে দিলাম,
আর যা কিছু করবেন, জন্মাষ্টমী করবেন, রাধাষ্টমী করবেন, রথযাত্রা করবেন, সব আলোচনা করে পরামর্শ করবেন সঙ্ঘে, উপচক্রতে, চক্রতে, চেলা প্রচারকে, তারপরে বন্টন করবেন সব। আর যদি এরকম পরামর্শ করেন তাহলে কী হবে বলুন তো? প্রত্যেক ভক্তকে গুরুত্ব দেওয়া হলো কি না? হ্যাঁ কি না? তো সেজন্য আমাদের গুরুত্ব, ভক্তদের গুরুত্ব আরোপ করতে হবে। সেই জন্য প্রত্যেক ভক্তের গুরুত্ব না দিলে সেখানে দেখা যাচ্ছে এই ধনী ঘরের লোককে গুরুত্ব দেওয়া আছে, এ গরিবকে গুরুত্ব দেওয়া আছে না, এ শিক্ষিতকে গুরুত্ব দেওয়া আছে, এ মূর্খকে গুরুত্ব দেওয়া আছে না, এ বয়স্ক লোককে গুরুত্ব দেওয়া আছে না, যুবককে গুরুত্ব দেওয়া আছে, এ বাচ্চাটাকে গুরুত্ব দেওয়া আছে না, এ পুরুষকে গুরুত্ব দেওয়া আছে, এ মহিলাকে গুরুত্ব দেওয়া আছে না? না, নাম হট সংঘ আমরা শুনেছি, হাটে সমত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের অধিকার আছে, হ্যাঁ কি না? তাই জন্য নাম হট মহামিলনে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, মহিলা পুরুষ, এ হাটের অধিকারী, হাটের অধিকারী সবাই। কে যোগ্য? না, যে এই হাটে শ্রদ্ধা মূল্য দিয়ে, মহারাজ কালকে বলেছিলেন শ্রদ্ধা মূল্য দিয়ে বিশ্বাস সহিত কৃষ্ণ নাম গ্রহণ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্র জপ প্রত্যেক দিন কমপক্ষে শ্রদ্ধাবান ব্যক্তি একমালা অভ্যাস করে তাহলে ও নাম হটে সঙ্ঘের সদস্য। একমালা কি দুই মালা প্রতিদিন যেন করে, নাম হটে সদস্য হয়ে গেল। তো এইভাবে আমরা শুনলাম যে প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। প্রত্যেক গুরুত্ব দিলে কী হবে? পরস্পর সাথে জড়িত থাকলে কী হবে? গুরুত্ব দিলে কী হবে? সংঘটা বাড়বে, অন্য লোকেরা দেখবে এদের মধ্যে এত সুন্দর আদান প্রদান, আমিও মিশবো তোমাদের সঙ্গে, হ্যাঁ কি না বলবে। আমি প্রায় সময় একটা উদাহরণ দিয়ে থাকতাম, গতবারে বলছিলাম রেড উড ফরেস্ট, নাম শুনেছেন রেড উড ফরেস্ট? কেউ শুনেনি, বিদেশে আছে। তো রেড উড ফরেস্টে দেখছে বৈজ্ঞানিকরা ওখানে যত বড় ঝড় এলো গাছপালা পড়ে যায় না, ছোট বড় মাঝারি কোনোটাই পড়ে না। কেন পড়ে না? তারা দেখছে, পরীক্ষা নিরীক্ষা করে, দেখছে মাটি খুঁড়ে খুঁড়ে একটা ছোট গাছ থেকে বড় গাছের সাথে শিকড়, মাঝারি গাছ থেকে শিকড়, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের আবদ্ধ হয়ে আছে, ক্রসিং সারা বাগানটা। সেই জন্য যখন ওই দিক থেকে ঝড় আসছে এদিকে টেনে রাখছে, ওই দিক দিয়ে ঝড় আসছে ওরা টেনে রাখছে, ওইদিকে ঝড় আসছে না, তাহলে আমরা নাম হট সঙ্ঘে তার মানে তারা সবাই সবাইয়ের সাথে কোপারেশন করছে। তো সেই জন্য গুরু মহারাজ বলেছেন যে আমরা এই যে প্রত্যেকের সাথে গুরুত্ব আরোপ হবে, আমরা কোপারেশনটা যদি পরস্পর মধ্যে করি তার মানে সহযোগিতা কী করে হবে, সহযোগিতা কী করে হবে, কমিউনিকেশন তার মানে যোগাযোগ, তার মানে সকলের সাথে সকলের শিকড়ে আবদ্ধ রাখতে হবে, তার মানে আমি তোমাকে গুরুত্ব দিলাম, তুমি আমার তোমার সঙ্গে আমি আবদ্ধ। কিন্তু আমি বলি ও তুমি মহিলা, তুমি একটা মূর্খ, তাকে আমি আবদ্ধ করলাম না, এটা নাম হট সঙ্গে সে সদস্য হওয়ার যোগ্য নয়। কোন গুরু মহারাজ বলছেন নাম হট কি, কোন পদমর্যাদা দেখিয়ে আমি শিক্ষক ডক্টর রাজনৈতিক নেতা দেখিয়ে কোন পরিচালনা নাম হট সঙ্গে যেন না হয়, ধনী এরকম ভাব নিয়ে নয়, আমাদের গুরুত্ব সবাইকে দিতে হবে, তাহলে কেউ কখনো পড়বে না, সবাই সবাইকে সুরক্ষা দিবে, একটা কনিষ্ঠ ভক্ত এবং সিনিয়র ভক্ত সবাই সবাইকে রক্ষা করতে পারবে, পারবে কি না? একটা বাচ্চা শিশু, আমরা জানি আমাদের একটা ভক্ত রানাঘাটে তার ছেলেটাকে ভক্ত বানিয়েছে, বাবা ভক্ত বানায়নি ছেলেকে, মাত্র ছোট্ট বাচ্চা, যখন আমাদের গিয়েছে নৌকা গৌরনীতায় সেখানে তাদের বাড়ির সামনে নৌকা দাঁড় করিয়েছে, ওখানে প্রসাদ পেয়েছে, তখন সে বাচ্চাটা বাবা মাকে বলছে বাবা এই প্রসাদ খুব ভালো লাগছে, আমাদের বাড়িতে ডেলি এরকম প্রসাদ খেলে ভালো হয় না, বাবা বলছে। এরকম করতে করতে বাবা মা ভক্ত হয়ে গেল, সেও ভক্ত হয়ে গেল, তাই গৌর প্রেমানন্দে। তো সেজন্য একটা বাচ্চা শিশু তার বাবাকে ভক্ত বানিয়ে দিল, আত্মীয় স্বজনকে ভক্ত বানিয়ে দিল, তো তাহলে আমরা কেন বাচ্চাকে গুরুত্ব দিব না? কার মধ্যে কীরকম সেবাভাব আছে আমরা কি বুঝি, বুঝি না? তো সেজন্য সবাইকে আমাদের গুরুত্ব দিতে হবে, আর সবাইয়ের সাথে পরামর্শ করতে হবে, সবাইয়ের সাথে যোগাযোগ রাখতে হবে, তাহলে কী হবে, যোগাযোগ রাখলে কী হবে, সহযোগিতা পাবেন।
এইভাবে পরস্পর মধ্যে রাখতে হবে। তাহলে আর দুটি খাতা বলি, আর একটা খাতা হচ্ছে কি না পারমার্থিক ক্রমোন্নতি খাতা, নামটা সঙ্গে ভক্তদের পারমার্থিক ক্রমোন্নতি খাতা। পারমার্থিক ক্রমোন্নতিটা কি, নামটা পরিচয়ে দেখবেন সিঁড়ি আছে, দেখেছেন কেউ? হ্যাঁ, সিঁড়ি কয়জন দেখেছেন? হ্যাঁ, শ্রদ্ধাবান সাধুসঙ্গী, গৌরকৃষ্ণ সেবক, গৌরকৃষ্ণ সাধক, এরকম যে সব রয়েছে, তো এটা আপনারা নামটা পরিচয়ে পাবেন। এই যে সিঁড়ি, এরকম সিঁড়ি আছে, প্রতিটা নামটার সঙ্গে এরকম কালারিং করে নেবেন। সত্যমাধব প্রভু শ্যামশেখা প্রভুকে বলে কালারিং করা সিঁড়ি একটা টাঙ্গা থাকবে বড় করে ছবি। এই সিঁড়িটাতে ক্রমোন্নতি কী করে হবেন, আপনারা দীক্ষা নিতে চান, গুরু আশ্রয় করতে চান, আপনার জেলা প্রচারককে জিজ্ঞাসা করলে যে কারা গুরু আশ্রয় নেবে বলতে পারে না। কেন পারে না? না কোনো সিস্টেম নেই, খাতা নেই যে কোন ভক্তটা কতদিন হলো জপ করছে, আপডেট করা নেই। সেই জন্য আমাদেরকে আপডেট করতে হবে, প্রতিটার সঙ্গে একটা খাতা এটা থাকবে। কয়জন করবেন এই খাতা তৈরি সঙ্গতে? সবাই করবেন তো? আমরা দেখব। আমাকে অনুপম নিতাই প্রভু, শ্যামশেখা প্রভু, সুমধুর প্রভুরা খবর দিবে যে হ্যাঁ শুনে গিয়ে এইসব খাতাগুলি হয়েছে। তো প্রত্যেকটা সঙ্গে দশজন সদস্য নাম লিখলেন, ক্রসিং উপরে লেখা থাকলো শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবক কৃষ্ণ সেবক প্রভুপাদ আশ্রয় শ্রীগুরুচরণ আশ্রয় পঞ্চরাত্রি দীক্ষা, লাইনিং করা থাকলো, এদিকে নাম থাকলো। সঙ্গে সঙ্গে দেখা গেল অনুপম দাস শ্রদ্ধাবান কত তারিখে উনি যোগদান করেছে, একমালা জপ কি দুইমালা জপ, তারিখ লেখা আছে। মালতী মাতাজি শ্রদ্ধাবান, তাহলে প্রথম শ্রদ্ধাবান সবাই হয়েছে, তাহলে ওই ডেটে সবাই লেখা আছে। এক মাস পরে আপনারা জিজ্ঞাসা করবেন, মালতী মাতাজি আপনার আলোচনা সময় যে এখন আপনি কয় মালা জপ করছেন, ও বললো আমি এখন চার মালা করছি। ও খুব সুন্দর, তো আজ থেকে মালতী মাতাজি সাধুসঙ্গী স্তরে গেলেন, হরিবল, তো সবাইয়ের সামনে তাকে রেকগনাইজ করতে হবে যে আজকে মালতী মাতাজি এক মাসের মধ্যে উনি চার মালা জপ করছেন, খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। তাই তার ডেট লিখে দিলেন টিক মার্ক মেরে, তাহলে কী হয়ে গেল, উনি উন্নয়ন হয়ে গেল। এরকম ক্রমে ক্রমে শ্রীগুরু চরণ আশ্রয় তার স্তর, প্রভুপাদ আশ্রয় থেকে শুলমালা জপ করছে, ভোগ লাগে খাচ্ছে, তখন সেও এরকম নামটার সঙ্গে লেখা থাকলো। তখন জেলা প্রচারক যখনই জিজ্ঞাসা করবে ওখানকার সঙ্গ সেক্রেটারি সঙ্গে সঙ্গে বলবে আমাদের সঙ্গে দশজন শ্রীগুরু চরণ আশ্রয় আছে, সঙ্গে সঙ্গে বলে দিবে, হ্যাঁ কি না? কিন্তু এখন গুঞ্জামিল দিয়ে, ও মাতাজি আপনি গিয়ে শ্রীগুরু চরণ আশ্রয় করে নিন, এখানে যখন আমি জিজ্ঞাসা করেছি অনেকে শুলমালা জপ করেন, বলে না না আমাকে তো বললো আমাদের জেলা সেক্রেটারি যে আপনি শ্রীগুরু চরণ আশ্রয় করে নিন, তাহলে ভাওতা দেওয়া হয়ে গেল গুরুদেবকে, হ্যাঁ কি না? যেহেতু আপনার রেকর্ড নেই, মিথ্যা কথা, সেই জন্য আমরা সবাই চাই আপনাদের খাতা দ্বারা রেকর্ড রাখতে, মিথ্যা যেন না হয়, গুরুদেবকে যেন ভাওতা না দেওয়া হয়, তো এই জন্য এটা সঙ্গতে করবেন। চতুর্থ নম্বর খাতা আছে অ্যাকাউন্ট, মানে হিসাব রক্ষক, হিসাব রাখার জন্য কেউ প্রণামী দিচ্ছে ওই সঙ্ঘকে লিখে রাখবেন, কোথায় কী করা হচ্ছে না হচ্ছে সব লিখে রাখবেন, হ্যাঁ এই হচ্ছে হিসাব রাখক খাতা। তো এরকম অনেক জিনিস আছে, যেহেতু সাড়ে ছটা বাজে, এখন আরতি হবে এখানে, সুমধুরবাবু বলছিলেন সাড়ে ছটা পর্যন্ত আপনি বলবেন, তো আমি এখানে শেষ করছি। এই বিষয়গুলির মধ্যে আলোচনা থাকলে কিছু প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আরেকটা জিনিস পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, এই যে আরতি করবে নতুন লোক কী করে শিখাবেন? আপনারা বলবেন ওর তো প্যান্ট শার্ট পরে আসছে, কিন্তু আপনাদের সঙ্গে একটা মালা আর একটা ধুতি উত্তরি রেখে দেবেন। প্যান্ট শার্ট পরা লোক সে সপ্তাহে একদিন নিরামিষ খায়, এক মালা জপ ডেলি করে, ওটা তার যোগ্যতা, তাকে শেখানোর জন্য এরকম আরতি সেট নিয়ে বলবেন আচমন করো, ধুতি পরে নাও, এই ধুতিটা তুমি নিয়ে যাবে না, তুমি যেহেতু লজ্জা পাও, আর এই কণ্ঠিমালাটা আজকে পরুন, পরে খুলে যাবেন। তো এরকম করার পরে মাঝে মাঝে যখন এরকম হবে, তো ভবিষ্যতে তাকে কি বলতে হবে কণ্ঠিমালা পরো, প্যান্ট ধুতি পরো, বলতে হবে? বলতে হবে না।
আর সে যখন এখানে শিখবে আরতি, তার বাড়িতে গিয়ে করতে শুরু করবে। এখানে একজন শিখাবে প্রভু আচমন করুন, ঘণ্টা ধরুন, এই যে তুলসীতে আরতি এরকম করুন, তুলসী পূজার জন্য একজন, গৌর আরতির জন্য একজন, এগুলো লেখা থাকতে হবে। কীর্তন গাইবে কে জানে না, তার সাথে বসে সবাইকে অংশগ্রহণ করতে হবে। গীতা পাঠ আগামী সপ্তাহে কে পড়বে লিখে আসতে হবে, আর সবাই পড়ে আসবে। ওই দিন উনি হয়তো ভালো জানে না, উনি বলবে কিছু, সারা সপ্তাহ যদি একটা তাৎপর্য পড়ে তাহলে ওই 20 লাইন 30 লাইনে কিছু তো বুঝতে পারবে, কিছু তো আবিষ্কার করতে পারবে, যেটা আমার জানা ছিল না। তার কিছু তো উপলব্ধি হবে, ওরা করছে আমি ওইটা করব, তা করতে শুরু করে দেবে। তখন ওই 4টা 2টা পয়েন্ট বলল যে আমি এই 7 দিন আমাকে গীতা পাঠ করতে বলা হয়েছিল, আজকে সপ্তাহে আমি পাঠ করার জন্য চেষ্টা করব, যেহেতু আমার যোগ্যতা নেই, তো যেহেতু আমাকে দেওয়া হয়েছে আমি 7 দিন, আমি তো পড়াশোনাও জানতাম না, নাতিকে বলতাম, নাতিনিকে বলতাম তুই একটু পড়ে শোনা, তোর ওরা 7 দিন আমাকে প্রতিদিন পড়িয়ে পড়িয়ে শোনাইছে। কিন্তু আমি দেখলাম আমার নাতিনি হরে কৃষ্ণ বলতো না, কিন্তু আমাকে বই পড়াতে এসে হরে কৃষ্ণ বলা অভ্যাস হয়ে গেছে। বৌমাটা কোনো পাশে আসতো না, তাকে দিও তো মানে কৌশল, তাকে দিও আমি বলতাম বৌমা তুই তো শিক্ষিত, আমি তো মূর্খ, একটু আমার নামটা গিয়ে পড়তে হবে, গীতাটা একটু পড়ে শোনাও না। সে আগে ভালোবাসতো না, কিন্তু তাকে বড় করে তুলে ও পড়া শুরু করে দিয়েছে। তো হরে কৃষ্ণ তো একবার বলছে এই যে কৌশলগুলি, তাই জন্য মূর্খ লোকেরাও পড়ে শুনবে, গিয়ে গীতা পড়বে, আর ওই দিন এসে ও কী করবে, তার হয়ে একজন পড়ে দিবে, আর ওনাকে বলা হবে যে 7 দিন আপনি কি শুনেছিলেন সেটা একটু বলুন। ও বলবে আমি তো আগে জানতাম না যে এইসব ভক্ত সঙ্গে যে এরকম সুন্দর আনন্দ পাওয়া যায়, তো আমি এটা বুঝতে পারছি, আমি এই কয়েকদিন গিয়েই এখন আমি আনন্দ পাচ্ছি, আর আমার এখন মাছ মাংস খেতে ইচ্ছা হয় না, জানতে পারছিলাম না মাছ মাংসটা যে ভাবছিলাম আমাদের খাদ্য, কিন্তু এই সাধুসঙ্গ করে প্রসাদ খেয়ে আমার মাছ মাংসটা ঘৃণা লাগে এখন, এইগুলো আমি জানতে পেরেছি। আর দেখছি ওই সব বাচ্চা ছেলেরাও তিলক পরে মাছ মাংস ছেড়ে দিয়েছে, আমি ভাবতাম যে মাছ মাংস না খেলে শক্তি থাকবে না, এইগুলি আমার এই গ্রন্থ শুনে এর মধ্যে বিষয়বস্তুতে আমার এই উপলব্ধি হয়েছে যে এই বাচ্চারা করছে আমি কেন পারবো না। এই জন্য আমিও ভাবছি সপ্তাহে একদিন করে তো নিরামিষ করেছি, কিন্তু আমি এখন 2 দিন করব। হ্যাঁ, এটা আমার এইটুকু বলছি, তা আমি তো কিছু জানি না। সে মূর্খ লোক এই 2-4টা কথা বললো, যারা আরও নূতন থাকবে তার এই মূর্খ এরকম বলে দিল, তখন ওরাও শিখে যাবে। এইভাবে নামহট সঙ্গে প্রত্যেক ভক্ত যেন করেন, এটা আপনাদের চরণে আমার প্রার্থনা নিবেদন। অভ্যাস করুন সবাই, সবাই যেন নিজে, আমি খালি পাঠ করব, নিজে গান গাইব, কাউকে গাইতে দিব না, এটা যেন না হয়। সবাইকে যেন অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হয়, এই সেবার দ্বারা সবাই ভগবদ্ধাম প্রাপ্ত হওয়ার সুযোগ করিয়ে দিন। সবাইকে ভালোবাসুন যেগুলি বললাম, হ্যাঁ, সবাইকে গুরুত্ব দিন, পরামর্শ করুন, এবং কেন্দ্রবিন্দু গুরু বৈষ্ণব তাদের আনুগত্যে থাকুন, তাহলে জীবনে আনন্দ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল।